Hello viewers, welcome to Tasin's channel. আজকে আমরা রান্না আপনাদের জন্য মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট মাছের মাথাগুলো জন্য আমরা মুগ ডালটাকে প্রথমে ভেজে নিচ্ছি ফ্রাইং প্যানে মশলা দিয়ে এটা যখন হালকা গন্ধ বের হবে মুগ ডালের যে মিষ্টি গন্ধটা তখন আপনারা নামায় ফেলবেন আর এখন আগে থেকে কেটে রাখা মরিচ এবং পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি এটাতে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি যাতে বাটাটা পুড়ে না যায় তো পানি দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো হলুদ 1 টেবিল চামচ হলুদ দিচ্ছি 2 টেবিল চামচ মরিচ দিচ্ছি এটাকে কষাই নিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি মশলাটাকে কষাই নিচ্ছি কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে ভেজে উঠবে তখন আমি এটাতে মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো আমি ছোট ছোট করে কাটছি যাতে ভিতরে মশলা ঢুকতে পারে এবং লেজও আমি দিচ্ছি এটাতে তারপর মাছটাকে আমি মাখাই নিচ্ছি এবং এটাতে কষাতে হবে ভালো করে কষাতে হবে কষানোর জন্য ঢেকে দিব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আমার ভাজা ডালটা যেটা ছিল সেটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম ভাজার পরে সেটা আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে নাড়ায় দিব নেড়ে দিয়ে আমি এটাকে আবার কষাবো কষানোর পরে এটাতে আমি পানি দিয়ে দিচ্ছি যাতে ডালটা সিদ্ধ হয় ডালটাকে সিদ্ধ করার জন্য আমি পানি দিয়ে নিচ্ছি এবং ধনে পাতা দিয়ে দিচ্ছি